সো হ্যালো গাইস, পৃথিবীতে এত রাহুল আছে, আরেক রাহুল, আরেক রাহুলের আরেকটা ভিডিও। তো আজকের এই টাইটেলটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আমি তো বাঁকুড়া জেলার তোমাদেরকে সেরা সেরা মেলাগুলো ঘুরিয়ে দেখেছি, কিন্তু এই প্রথমবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি বাঁকুড়া জেলার বিখ্যাত মুড়ি মেলা, যেটা হচ্ছে যে কেঞ্জাকুড়াতে। আর আমি আছি যে এখন কেঞ্জাকুড়া থেকে কিছুটা দূরে বলতে পারো, এই যে চারিপাশে জঙ্গলের সামনে ঠিক। আর তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো যে বাঁকুড়া জেলার বিখ্যাত মুড়ি মেলা কেন, এবং এখানে কী জন্য বসে, এবং এটা কতদিন ধরে বসছে। তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবে। ভিডিওটা এর পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি কেঞ্জাকুড়ার বিখ্যাত মুড়ি মেলাতে। আর এইখানে এই যে এইখান থেকে শুরু হচ্ছে মেলাটা, অ্যাকচুয়ালি তোমাদের দেখায়। আর এইখানে দেখতে পাচ্ছি আই লাভ কেঞ্জাকুড়া লেখা হচ্ছে একটা সোলার পেপারে আর্ট করেছে। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে মেলাটা শুরু হচ্ছে। আর এই মেলাতে কিন্তু আমি প্রথমবার, আর খুব এক্সাইটেড এই মেলাটা ঘোরার জন্য। আর তোমাদের যেমনটা বলছিলাম, এই মেলাটা ঘোরার জন্য আমি খুব এক্সাইটেড। আর এই মেলায় কিন্তু আমি প্রথমবার, আর প্রচণ্ড রকমের একটা আলাদা ফিলিংস আসছে, কারণ এইরকম জায়গাতে আমি প্রথমবার। আর এরকম বাইরে কোথাও মেলা দেখতে এসে আমি কোনো ভিডিও বানাচ্ছি, তো মেলাটা ঘোরার জন্য আর এই ভিডিওটা বানানোর জন্য খুব এক্সাইটেড। আর সো চলো আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক, আর মেলাটা তো তোমাদের সব কিছু ঘুরে দেখাবোই। আর চলো সেখানে যেয়ে পৌঁছাই, আর সব কিছু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো গাইস, যেমনটা তোমাদের আমি বললাম যে মেলাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে শুরু হচ্ছে, আর ওই দিকটা দেখতে পাবে যে একবারে চড়ক তড়ক সব বসেছে। তো সব কিছু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে। আর চলো এখন দেখতে পাবে সব দোকানদারি এখন এই মুহূর্তে বসছে, মানে অনেক সকাল। আর এরকম ঠান্ডার মধ্যে এরকম মেলা ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু প্রথমবার। সো যেমন তোমাদের বলছিলাম, এইখানে এই মুহূর্তে এই চড়ক তড়ক এই মেলাটা বসছে অ্যাকচুয়ালি। আর এটা মনে হয় রাত পর্যন্ত থাকবে, আমার একটু জানা নেই, তবে এইখানে যতদূর দেখতে পাচ্ছি যে লাইট মেলা টাঙ্গা আছে, যেহেতু লাইট পর্যন্ত থাকতে পারে। আর এই মেলা হচ্ছে দেখতে পাচ্ছি যে চড়ক তড়ক বসছে এই মুহূর্তে এইখানে। আর ভিতর দিকে মেলাটা অ্যাকচুয়ালি, মেন মেলাটা অ্যাকচুয়ালি ভিতর দিকে। আর এই রাস্তা ধারা ধারা দেখতে পাবে দোকানদানি। আর সত্যি বলতে এরকম ঠান্ডার মধ্যে এরকম একটা ওয়েদারে এরকম মেলা উপভোগ করা একটা অন্যরকম ফিলিংস আসছে ভাই। তিন চার দিন ধরে এরকম নাজে হাল অবস্থা, তো চলো এরকম একটা ওয়েদারের মধ্যে এত বড় একটা মুড়ি মেলার এক্সপিরিয়েন্সটা প্রথমবার আমি ফিল করতে চলেছি। তো চলো ভিডিওর মাধ্যমে, আরও অনেক কিছু রয়েছে, ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। সো এখন আমি মেলার ভিতরে প্রবেশ করছি, এই হচ্ছে যে মেলা গেট বলতে পারো, সামনে দিকে পেরিয়ে এলাম। আর এই হচ্ছে যে মেলার ভিতরটা দেখতে পাবে, কত দোকানদানি বসেছে। যেমনটা তোমাদের আমি বলছিলাম, আমি একবারে চলে এসেছি একদম ভিতরে যেখানে বসেছে, আর অফিসগুলো যেখানে আছে। আর এইখানে এই মাঠের মধ্যে দেখতে পাবে যে মাঠটা, এই ফাঁকা মাঠটা আছে, এইখানে অ্যাকচুয়ালি প্রসাদ বিতরণ করা হবে। যে এই যে খিচুড়ি হচ্ছে এই সাইডটাতে, এই সাইডটাতে খিচুড়ি হচ্ছে, আর শুধু কড়াই গেলে এখানে দেখো দেখ কত কত খিচুড়ি হচ্ছে এই সাইডটাতে। জাস্ট তোমরা এখানে লুকেটটা কড়াই, মানে এই কড়াইটা দেখো যে এত এত খিচুড়ি হচ্ছে একসাথে, শুধু একটা নয় তিনটে, ওই তিনটে কড়াইয়ের মধ্যে খিচুড়ি তৈরি হচ্ছে। মানে বিশ্বাস হচ্ছে না, এত বড় কড়াই, এত বড় খুন্তি আমি এরকম প্রথমবার দেখছি, একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আর এখানে এত এত খিচুড়ি তৈরি হচ্ছে, প্রসাদ বিতরণ হবে এই ফাঁকা মাঠটার মধ্যে। আর তোমরা দেখা যে এখানে কত কত খিচুড়ি তৈরি হয়েছে। এই দেখো তোমাদের যেমনটা বলছিলাম, এইখানে এত এত প্রসাদ এখানে তৈরি হয়ে আছে, আর এগুলো কিন্তু সব প্রসাদ বিতরণ হবে একটু পরেই, একটু সময় লাগবে, এখন কখনো কমপ্লিট হয়ে ওঠেনি সব কিছু। আর তিনটে কড়াইয়ের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু এই খিচুড়ি প্রসাদ, দেখতে পাবে যে খুন্তিগুলো দেখতে পাবে যে অন্য ধরনের, কিন্তু এই প্রথমবার এই ধরনের আমি রান্নাবান্না দেখছি, অত বড় কড়াইতে এত বড় খুন্তি আর এইরকমভাবে অত অত খিচুড়ি। আর চলো মেলাটা বাকি আছে অনেক কিছু এখনও। আর এই মেলাটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, দেখানোর মতন অনেক কিছুই আছে, কোনটা দেখাবো আর কোনটা দেখাবো নয় সেটা নিয়ে একটু কনফিউজ আছে। আর প্রচণ্ড বড় মেলা, তো সবটা ঘুরে আমাকে শেষ করতে হবে। আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে হয়তো
বেশ বেশ পার্টগুলো আমি রাখার চেষ্টা করবো, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আর মেলাটাও আমাকে ঘুরতে হবে। তো চলো তোমাদের দেখাই যে পুরো অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসেছে। আমি কিন্তু ঘুরতে ঘুরতে একবারে চলে এসেছি মা সঞ্জীবনী মিলন মন্দিরের ঠিক সামনেই। এই হচ্ছে মা সঞ্জীবনী মিলন মন্দির, আর এইখানে আছে যে বাবা শিব মন্দির, যেটা এইখানের একটা পোস্টার দেখলাম যে এখানে শিব মন্দির নির্মাণের জন্য এখানে মুক্তহস্ত দান করতে বলেছেন। এইখানে এই যে বাবা শিব মন্দিরের জন্য মুক্তহস্ত দান করতে বলেছেন, আর এইখানে হচ্ছে যে সঞ্জীবনী মিলন মন্দির। তো চলো তোমাদেরকে মন্দির টাইম ভিতরটা দেখায় অ্যাকচুয়ালি। এই হচ্ছে যে মা সঞ্জীবনী মিলন মন্দির। আর এদিকে হচ্ছে যে বাবা কৃষ্ণ রাধা, এইখানে দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কীর্তন মীর্তন হচ্ছে। আর চারিপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে মন্দিরগুলো অ্যাকচুয়ালি দেখায়। ওকে, আর এইখানে কিন্তু বাবা শিব মন্দিরের একটা মন্দির তৈরি হচ্ছে। এই যে এই মন্দিরটা মেলায় পবিত্র বজায় রাখুন। আর এইখানে কিন্তু এই মন্দিরটা যেটার পোস্টার তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, আর এই মন্দিরটা কিন্তু অনেকদিন ধরে তৈরি হচ্ছে। আর এইখানে দেখতে পাবে যে শিব মন্দির নির্মাণের মুক্ত হস্তে দান করুন, তো এই মন্দিরটার জন্যেই অ্যাকচুয়ালি ওই পোস্টারটা লাগানো হয়েছে। তো এই যে এই মন্দির, এই মন্দিরটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, অনেকদিন ধরেই তৈরি হচ্ছে। আর চলো তোমাদেরকে তো চারিপাশে ঘুরে দেখালাম এইখানের ভিতরটা। তো এখন আমি চলে এসেছি একবারে দ্বারকেশ্বর নদীর ঠিক ধারে, আর এইখানে দেখতে পাচ্ছি মুড়ির দোকানদানি বসেছে ওইখানে একটা সামনে একটা। চলো, আর নিচে অ্যাকচুয়ালি মুড়ির যে পরবটা, মুড়ির পরবটা অ্যাকচুয়ালি নিচে বসেছে। আর এইখানে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে পাথর। আর মুড়ি মেলাটা অ্যাকচুয়ালি তোমাদের দেখায় যে মানুষজন কোথায় মুড়ি বসে 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 খাচ্ছে অ্যাকচুয়ালি। আমি এখন চলে এসেছি দ্বারকেশ্বর নদীর একদম ধারেই, আর এই যে মানুষজন এইখানে মুড়ি বসে বসে খাচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মেন মুড়ি পরব বলতে পারো, যে মানুষজন ওইখান থেকে মুড়ি নিয়ে আসবে আর এইখানে মুড়ি খাবে। এই যে মেন, এখানে দেখতে পাবে যে আস্তে আস্তে কিছু মানুষ আছে এই সময়, কিন্তু আস্তে আস্তে ভিড়টা দেখবে জাস্ট একটা অন্য লেভেলের হবে। আর এই হচ্ছে যে দ্বারকেশ্বর নদীর মুড়ি মেলা, এইখানে মেন মুড়ি মেলা যেটা বাঁকুড়া জেলার বিখ্যাত মুড়ি মেলা। এই যে এই জায়গাটাকে নিয়েই এই দেখো জাস্ট মানুষের ভিড়টা এবার আরম্ভ হতে শুরু করেছে। অ্যাকচুয়ালি কুয়াশার জন্য ভিড়টা এখনো হয়নি, কিন্তু আস্তে আস্তে দেখবে যে মানুষ খুব দূর দূরান্ত থেকে ওই দিক থেকে আসছে, একদম ভিড় জমতে শুরু করে দিয়েছে। দেখতে পাবে যে অনেকে আবার মুড়ি তুড়ি নিয়ে বসে গেছে, খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছে। আর এই সাইডেও আছে, দেখতে পাবে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর কিন্তু ভিড়টা এই জাস্ট হতে শুরু করেছে। আর নিচে দেখো যা স্বভাব, মানে লোককে লোকময় চারিপাশের সাইডে দেখো, আর এই সাইডে দেখো। কত এসছো তোমরা? লক্ষ্মী সাগর থেকে কত এসছো তোমরা? কত আসছো? মুড়ি খেলাম খেলাম খেলাম।